হাই ফ্রেন্ড, আর একটা নতুন একটা আমার যে ভাবনা চিন্তা সেইগুলো নিয়েই আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করা। তো যে ভিডিওটা আজকে করতে যাচ্ছি যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যারা পান গুটখা এগুলো খাও তাদেরকে এই কথাগুলো বলছি। ভাই, তোমরা এদিক সেদিক করে এই পানের পিক পুচপুচ করে ফেলাটা একটু ভাই বন্ধ করো। নিজের টাকায় খাচ্ছ, কেন বাইরের লোকের গালাগালি খাবে ভাই? যখন তোমরা পান খাচ্ছ তো নিজের পকেটে ফেলো না, নাহলে নিজে একটা কোনো কিছু কিনে নাও, তার মধ্যে ফেলো, ঘরে গিয়ে ওয়াশ করে ফেলে দাও, কেন এই রাস্তাঘাটে পুচপুচ করে ফেলো? এগুলো কি ভালো নাকি? তো আমার যে কথাটা, আজকের কলকাতার যত ব্রিজ, যত গভর্নমেন্ট প্রজেক্ট বলো বা নিজের প্রাইভেট প্রপার্টি বলো, যেখানে এই যে রাস্তার ধারে ধারে যে আমাদের যে গভর্নমেন্ট যে রঙগুলো করছে, ব্রিজের উপর যে রঙগুলো করে, বছরে 3 থেকে 4 রঙ হয় ওটা। আজকে তুমি একটা দুকামরা ঘরে যদি রং করতে যাও, 20-30 হাজার টাকা খরচা আছে। তা একটা ব্রিজে যখন রং হচ্ছে তাহলে 1 লাখ টাকা খরচা হচ্ছে, আর গোটা কলকাতা যদি রং ধরো তাহলে কত কোটি টাকা খরচা হচ্ছে। তো যখন কোটি টাকার রং করছে, তখন তাহলে সেই রংটা মিনিমাম 1 থেকে 2 বছর তো চলবে রে ভাই। বছরে কেন 3-4 রং হয়? কারণ তোমাদের জন্য, তোমরা গুটখা খোর, তোমাদের জন্য। কারণ ওই গুটখার পানের পিচ পিচ করে যে ফেলা, মুখ থেকে পুচপুচ করে ফেলা, এগুলো ভাই বন্ধ করো। ওই যে পয়সাগুলো কিন্তু আমাদের, এসব পয়সাগুলো গভর্নমেন্টের ঘর থেকে দেয় না। গভর্নমেন্টের কোনো ট্যাক্সাল নেই, বা গভর্নমেন্টের ঘরে কোনো গাজ নেই যে নাড়া দিলে পয়সা পড়ে, বা ওদের কোনো ট্যাক্সাল নেই যে ছাপিয়েই ওরা নিয়েই খরচা করবে। ওগুলো আমার তোমার সবার পয়সা। তো তোমরা যখন বন্ধুরা খাচ্ছ, তো নিজের দায়িত্ব কিনছো, নিজের পয়সা দিয়ে কিনছো, তো ফেলাটাও নিজের দায়িত্বে নিজের মতো করে ফেলো। তো এই যে রঙগুলো হয়, এগুলো কি আমাদের সরকার কি জানে না যে এরকমভাবে পুচপুচ করে ফেলে? আজকে তুমি গাড়ি চালালে রাস্তা দিয়ে যাচ্ছ, সেখানে ফাইন হচ্ছে। আজকের বেহালা দিয়ে আমি অনেকবার দেখেছি রাস্তায় যাওয়ার সময় সাইকেল নিয়ে মেন রাস্তায় যাওয়াই যায় না, কারণ তারা হয়তো কত টাকার কাজ করে, কেউ হয়তো 7,000, 8,000, 5,000, 10,000 ওই টাকায় মাইনে কাজ করে। একটা সাইকেল নিয়ে গেলে 100-200 টাকা ফাইন করে, তোমরা কি জানো সেটা? কেন ফাইন করে? কারণ ওই রোডে যাওয়া যাবে না। তাহলে যখন ওদের জন্য নিয়ম আছে, তুমি আজকে ট্রাফিক সিগন্যাল ফেল করছো, তোমার জন্য কেস আছে। তুমি আজকের রাস্তায় অন্যমনস্কভাবে যদি পার হও, তার জন্যও কিন্তু কেস আছে। আর তুমি যে আজকের রাস্তায় কানের পিচ ফেলতো, তার জন্য কেন গভর্নমেন্ট কেস করবে না? চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, স্পিড গাড়ির স্পিড গেলে তোমার বাড়িতে কেস চলে আসছে। তাহলে তোমার সিসি ক্যামেরা যখন লাগানো আছে, যে পানের পিক ফেলছে তার নামে কেন কেস হবে না? প্রত্যেকটা জায়গায় তো পুলিশ আছে, তাহলে সেই গাড়ির নাম্বার দেখে ধরুক, ধরে তাকে কেস দেওয়া হোক, কেন হবে না? আজকের গভর্নমেন্ট কলকাতাকে সাজাচ্ছে এত ভালো করে, আর এদিকে তো ইনকামও হচ্ছে পকেটে। তো মানে যতবার মুখে পিচ ফেলবে ততবার রং করবে, ততবার আমলকের ট্যাক্সে বাড়াবে। আলু তো এই রাজ্য থেকে আসে না, বিদেশ থেকে আসে। আলুর দাম যেখানে 15 টাকা হয়, 20 টাকা হয়, তারপরে কেন 40 টাকা হয়? আরে ভাই বোঝো ভাই, এই টাকাগুলো আমাদেরই। যতবার রং করবে ততবার আলুর দাম বাড়াবে, ততবার পেঁয়াজের দাম বাড়াবে, সেই জিনিসটা বোঝো। আমাদের সরকারের, আমার যে মেন বক্তব্য যেটা হচ্ছে, আমাদের সরকারের করা উচিত যারা পানের পিক ফেলে তাদেরকে কেস দেওয়া উচিত। যেখানে সেখানে এই যে পানের পিক ফেলা বন্ধ করতে হবে। আজকের হাওড়ার ব্রিজ যেটা পেপারে দিয়েছিল, টিভিতে বলছিল যে পানের পিক এত ফেলেছে হাওড়ার ব্রিজের উপরে, নাকি ওই এগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য সাইড গিয়ে দেখবে হাওড়া ব্রিজের সাইডে প্লাই দিয়ে একটা কভার করে দিয়েছে। ওই যে পিলারগুলো আছে না, ওগুলোকে কভার করে দিয়েছে। এত সারাদিনে ওরা পানের পিক ফেলে, যখন হাওড়ায় লেখা আছে এদিকে ফটো তুলবে না, এখানে দাঁড়িয়ে ফটো তোলা নিষেধ আছে, 2,000 টাকা ফাইন আছে, 5,000 টাকা ফাইন আছে, তাহলে হাওড়া ব্রিজে লাগে দাঁড়িয়ে দিন না, এদিকে 50 ওদিকে 50 পুলিশ, বেশি নয় 200-400 টাকা করে ফাইন করুক যারা পানের পিক ফেলছে ধরে ধরে। আজকের গাড়ির উপরে ফাইন হয়, গাড়ি ওভারলোড গেলে তার উপরে ফাইন হয়, আজকের কোনো গাড়ি চললে তার উপরে ফাইন হয়, তাহলে এরা কেন ফেলছে? এদের উপরে ফাইন হবে না? এদের উপরে করা উচিত হ্যাঁ কি না বন্ধু, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বলে জানাবে। আর এই ভিডিওটা এত এত শেয়ার করো
এত এত কমেন্ট করো, যাতে আমাদের গভর্নমেন্ট এই নিয়মটা যেন চালু করে যে পানের পিক ফেলা যাবে না। আজকে ট্রেনে বলো, বাসে বলো, ট্রামে বলো, রাস্তায় বলো, সব জায়গায় নোংরা করছে এই পানের গুটকা পিকটা। খুব বাজে জিনিস এটা, এটা বন্ধ করতে হবে। সেই জন্য বন্ধু সবাই মিলে কমেন্ট শেয়ার দুটো করো বন্ধু, তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার কমেন্ট করে সবাইয়ের কাছে, যাতে ভিডিওটা পৌঁছাতে পারে। ঠিক আছে বন্ধু, ভিডিওটা এরপরে আমি অন্য ভিডিও করব, আর আমার ইউটিউব চ্যানেল আছে, আমি দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে, ওখানেও কমেন্ট শেয়ার লাইক দুটো করো।